দাজ্জাল যে আসবে, যেটি কেয়ামতের বড় লক্ষণগুলির অন্যতম, সেই সময় মুসলিমদের ইমান বহাল রাখা কঠিন হয়ে পড়বে। অধিকাংশ অলরেডি তার আগে বেদিন হয়ে যাবে, আর যা হয়ে গেছে অনেকটাই শুরু হয়ে গেছে। শতকরা 95 জন মুসলিম আর বেনামাজ, যে কয়জন আছে তার অধিকাংশই আল্লাহ হেফাজত করুক। এই জন্য দাজ্জালের ফিতনার আগে দুনিয়া থেকে বিদায় নেওয়া ফিতনা মুক্ত হয়ে, এটি মুসলিম জীবনের বড় একটি সফলতা, বড় সফলতা। যে কোন রকমের এমন ফিতনা সম্মুখীন হলেন না যাতে ইমান ইসলাম হারিয়ে যায়। আল্লাহুল মুস্তাআন।